গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করছি নিশ্চয়ই বুঝিয়ে গেছো। ইয়েস, আমি চলে এসেছি হাবিবসে, বিধাননগর হাবিবসে। আর দেখো আজকে আমি করছি হাইলাইটস। তো হাইলাইটসটা আগে হয়ে যাক, ওয়াশ টোয়াশ হয়ে গেছে, এবার হাইলাইটসটা নিয়ে মাথায় চাপিয়ে তো বসে থাকা চুপচাপ, এছাড়া কোনো উপায় নেই। আর এই দেখো কি অফার চলছে না চলছে, পুরো ডিটেলস তোমাদেরকে আমি প্রাইস লিস্ট দিয়ে দিলাম। তো এক ঘন্টা এখন বসে থাকতে হবে চুপচাপ মুখ বন্ধ করে। আর এরপরে শুরু হচ্ছে আমার বোটক্স ট্রিটমেন্ট। এবছর কেন বোটক্স করছি সেটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে বলছি। তো সবার আগে হেয়ার আগে ভালো করে ওয়াশ করে দেওয়া হচ্ছে, তারপরে আবার ব্লো ড্রাই যেমন করা হয় একই স্টেপ কত বছর করেছিলাম ন্যানো প্লাস্টিয়া, বাট এবছর করছি বোটক্স দিয়ে। ওয়াশ করার পরে, ব্লো ড্রাই করার পরে এরপরে চলে এসছে এই যে এই ক্রিমটা, ফ্লোরাক্টিভেরই আমি করি। তো দেখো এই যে এই এইটা দিয়েই তোমার বোটক্স ট্রিটমেন্টটা করা হবে। এইবারে হচ্ছে আসল খেলা, বাপ রে বাপ কত জোর মিলে যে লেগেছে দেখো আমার চুলের পেছনে, পুরো মারামারি চলছে চুল নিয়ে একদম, খুবই মানে এত ধৈর্যের কাজ আর এতক্ষণ সময় লাগে তোমাদেরকে কি বলবো। দেখো কত ছোট ছোট সেকশন করা হচ্ছে চুলে, অ্যান্ড দেন ক্রিমটাকে অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করার পর কন্টিনিউয়াসলি এগুলো ম্যাসেজ করতে হয়। এখানে তো ভিডিওতে মাত্র তোমরা তিনজনকে দেখছো, পরবর্তীকালে আরও তিনজন এসে জুড়েছিল, নাহলে না অনেক মানে লেট হয়ে যাচ্ছিলো। একই আমি তোমার ঢুকেছিলাম পার্লারে তখন বাজে তোমার তিনটে, আর যখন আমার ডান হয়েছে তখন বাজিল 9:30, তার মানে বুঝতেই পারছো কতক্ষণের একটা টাইম। তো দেখো খুব ভালো করে এইভাবে ম্যাসেজ করা হয়। গত বছর আমি করেছিলাম ন্যানো প্লাস্টিয়া, এবছর করছি বোটক্স, তার একটা সলিড রিজন আছে। কারণ ন্যানো প্লাস্টিয়া আর বোটক্স দুটো কিন্তু একই প্রসেসে হয়, শুধুমাত্র ক্রিমটা তোমার হয় আলাদা, বাকি প্রসেস টাইমিং এবং এবছর তোমার খরচাটাও কিন্তু একই রেখেছিল যেহেতু এখন অফার চলছে। বাট আমি ন্যানো প্লাস্টিয়া এবছর না করে বোটক্স করেছি, তার কারণ হচ্ছে ন্যানো প্লাস্টিয়া আর বোটক্সের একটা ডিফারেন্স রয়েছে। বোটক্স হচ্ছে তোমার হেলদি যে সমস্ত হেয়ার থাকে তাদেরকে রিস্টোর করার জন্য হচ্ছে বোটক্স, বোট দুজনেই কিন্তু হেয়ারকে তোমার স্ট্রেটনিং করে। বাট ন্যানো প্লাস্টিয়া হচ্ছে তোমার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য। তো আমার হেয়ার অলরেডি কিন্তু ছিল তোমার হেলদি, কারণ আমি মানে বিগত প্রায় 3-4 বছর ধরেই কিন্তু আমি করে আসছি ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট। সো আমার হেয়ার অলরেডি হেলদি, সেই জন্য আমার স্টাইলিস্ট আমাকে রেকমেন্ড করলো বোটক্সের জন্য। বাকি দুজনের কিন্তু লংজিভিটি একই থাকে, 7-8 মান্থস থাকে। দেখো এই 7-8 মান্থসটাও কিন্তু ভ্যারি করে, সেই ভ্যারিটা কীরকম করে না হচ্ছে তোমার যত্নের উপর, তুমি হেয়ারটাকে কীভাবে মেনটেন করেছো। আর দেখো ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে, ব্যাস এবার এই একটা আমাকে মাস্ক পরিয়ে দিয়েছে, ব্যাস এটা নিয়ে এখন বসে থাকতে হবে 2 ঘন্টা। তো যেটা বলছিলাম আর কি, তো 2 ঘন্টা পর আবার চলে এসছে, এভাবে ব্লো ড্রাই করতে হবে, মানে ক্রিমটাকে তোমার হেয়ারে খুব ভালো মতো সেট করতে হবে। মেনটেন্স কেমন, না মেনটেন্স হচ্ছে তোমাকে বোটক্স অ্যাপ্লাই করার পরে 1 ঘন্টা মানে তোমার একটা দিন কিন্তু তোমাকে কোনোরকম হেয়ার অয়েলিং করা যাবে না, তারপরে তুমি অয়েলিং করতেই পারো। আর তারপরে দেখো এখানে নেক্সট স্টেপে চলে এসছে, এবার ওরা আয়রনিং করে দিচ্ছে, এখানে ক্রিমটাকে খুব ভালো মতো হেয়ারের সঙ্গে সেট করতে হবে, আবার সেকশন করে করে কিন্তু তোমাকে আয়রনিংটা করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে যেটা মেনটেন করতে হবে, তুমি কোনো রকম সুইমিং পুলে যে জল থাকে মানে ক্লোরিন ওয়াটারে কিন্তু মানে মানে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর হচ্ছে সল্ট ওয়াটার যেন মাথায় না পড়ে, বৃষ্টির জল যেন মাথায় না পড়ে, এগুলো একটু খেয়াল রাখবে। আর যে মাস্ক আর তোমার কন্ডিশনার শ্যাম্পু ওরা দিয়েছে সেটাই কিন্তু তোমাকে যতদিন পারবে তোমাকে ওটাই কিন্তু অ্যাপ্লাই থাকতে হবে, তবে কিন্তু খুব সুন্দর মেনটেন থাকে। দেখো আমার কিন্তু বেশ অনেক দিন ছিল, 8 মাস পর্যন্ত তো খুব ভালোভাবেই ছিল। ব্যাস এবারে খুব সুন্দর করে আবার ফ্লো অ্যাক্টিভের যে তোমার শ্যাম্পুটা সেটা দিয়ে শ্যাম্পু করে নিয়েছে, অ্যান্ড দেন তারপরে তোমার মাস্ক অ্যাপ্লাই করে দিয়েছে, মাস্কের পর 10 মিনিট রেখে দেন কন্ডিশনার, দেন আরও 10 মিনিট, ব্যাস প্রসেস কমপ্লিট। এরপরে আমার চুলটাকে ব্লো ড্রাই করে নিচ্ছে ওরা খুব ভালো মতো, ব্লো ড্রাই করে নেওয়ার পরে চুলটা হেয়ারটা এবার কাটিং করবে, কারণ হেয়ার কাটিংটা দেখো লাস্টলি চলছে। তো শ্যাম্পুটা আর কন্ডিশনারটা কিন্তু তোমরা যেখানে পার্লার থেকে যেই মানে দেবে সাজেস্ট করো সেটা কিন্তু তোমরা অবশ্যই সেটাকে করবে। অ্যান্ড জাস্ট সি দ্য রেজাল্ট, দেখো কী সুন্দর, এত সুন্দর চুলটা, এত সফট আর এত হেয়ারটা হেলদি হয়। আমার কিন্তু হেয়ার কোনোভাবেই ড্যামেজ হয়নি, হেয়ার ড্যামেজও হয়নি, এবং হেয়ারটা দেখো কতটা লং হয়েছে, হেয়ার গ্রোথ হয়েছে।
আর এই বছর কালারটা কিন্তু অন্য ধরনের করেছে। ব্যাস, এই বছরের মতো কাজ শেষ, দীর্ঘ প্রতীক্ষার ফল কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার জাস্ট চুলটাকে আমার সেট করে দিচ্ছে। এবার চুলটাকে কিন্তু তোমরা টাই করতে পারো, খুব টাই কিন্তু, একদম জোরে চুলটাকে বাঁধবে না, তোমার এই 24 থেকে 36 ঘন্টা মতো তারপরে তোমরা কিন্তু টাই করতে পারো, কোনো অসুবিধা নেই। নর্মাল যেমন হেয়ার সেরকমই, আর কোনো রকম কোনো মেনটেন্যান্স নেই। তো কেমন লেগেছে আমার এই হেয়ার ট্রিটমেন্টটা তোমাদের অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে কেমন লাগছে, আমার লুকসটা কেমন লাগছে, আর আমার হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট সবটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।